আরেকটা জিনিস দেখে দেখে সাইজটা দেখি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরেকটা নতুন ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো ব্লুমিং নেস্টের পক্ষ থেকে আমি মৌসুমী চলে এসেছি আবার একটা ডেইলি ব্লগ নিয়ে। কদিন ধরে ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, যেহেতু আমরা সব সব্যসাচীর সাথে দেখা করতে গেছিলাম, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। অবভিয়াসলি কোনো সেলিব্রিটির সাথে দেখা হয়েছে আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয়? তো যারা এখনো ওই ব্লগটা দেখোনি তারা কিন্তু গিয়ে টুক করে দেখে আসতে পারো। আজকের ভিডিওতে কিন্তু ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেয়া থাকবে। আর আরেকটাও আপডেট দিয়েছিলাম আমি, ডেসক্রিপশন বক্সটা কি সুন্দর কালারফুল কালারফুল করা যায়, তো সেটা ইউজ করা হয়নি। তো সেই যে যে আপডেটটা নতুন ফেসবুকে এসছে সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে ডেসক্রিপশন বক্সে। এগুলোই বলা ছিল। আর এখন বাজে সকাল 10টা, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর তার আগে অনেক কাজ হয়ে গেছে কিন্তু সেগুলো শেয়ার করতে পারিনি, কেননা সবার ঘরেরই একই অবস্থা, সকালবেলা না এত কাজ থাকে হয় না। আর আজকে কি হয়েছে বলো তো, আজকে পুচকুর জন্য খাবার বানালাম সকালবেলা উঠে মহারানীর জন্য। আমার মেয়েটা খাওয়া নিয়ে এত ঝামেলা করে, তো রোজ দিনই সকালবেলা স্কুলে যাওয়ার আগে ওই পাউরুটি বা ওই টাইপেরই কিছু খাইয়ে দিই। আজকে ভাবলাম যে একটু অন্য কিছু দিই, একটু মামনি বললো যে একটু গোলা রুটি করে দে, বানালাম কষ্ট করে সকালবেলা ঠান্ডার মধ্যে উঠে বানালাম, একবারও মুখে দিল না। কেমন রাগ হয় বলো, তোমাদেরও হয় আমারও হয়। কষ্ট করে খাবার বানালাম কি লাস্টে একটা কলা আর বিস্কিট খেয়ে, তাদের বাবা সেটাই যদি খাবি আমি আর কষ্ট করে কেন বানাবো, কিছু করার নেই, মা আমি বানাতে হবে আমাকে, মেয়ে খাবে না সেটাও মেয়ের রাইট। তো তারপরে যাই হোক, ওই স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তারপরে একটু বাজারে গেছিলাম, তারপরে এসে সবে ব্লগটা শুরু করলাম। আর আজকে একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করা আছে, যেহেতু অগ্রহায়ণ মাস পড়ে গেছে আর অগ্রহায়ণ মাসে অনেকের বাড়িতেই হয়তো নবান্ন উৎসব হয়, মানে আমার বাবার বাড়িতে তো হয়। আর এই বাড়িতে আমি কি করি, যেহেতু আমার না ঠাকুরের জন্য আলাদা করে মিক্সি নেই, কন্টেনার মিক্সি কিছু নেই, তো চালটা আমি বাটতে পারি না, তার জন্য আমাদের বাড়িতে যেটা করে হচ্ছে একটা নবান্ন মাখা করে, নতুন চাল গুড় দিয়ে মেখে একটা অন্যরকম রান্না করে, আমি সেটা বানাতে পারি না যেহেতু মিক্সি অ্যাভেলেবেল নেই। তো আমি কি করি, একটা পায়েস, নতুন গুড় দিয়ে পায়েস কি করে দিয়েছি, নতুন গুড় চাল দিয়ে করে দিয়েছি না করে দেব, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগে। হয়ে গেছে বিছানা গোছানো, কিন্তু কতক্ষণ থাকবে আমি জানি না, স্কুল থেকে আসবে এসেই শুরু হবে তাণ্ডব। তার আগে মানে আবার এখন বোধ হয় 10:30 প্রায় বাজে, ওকে আনতে যাওয়ারও টাইম হয়ে গেছে, তার আগে আমি একটুখানি 10 মিনিট নিজেকে টাইম দেব, ওয়ার্কআউট করব। তো এই দেখো আমিও রেডি হয়ে গেছি স্কুলে আনতে যাওয়ার জন্য, আর আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। ভীষণ টেস্টি আর হেলদি খেতে হয়, যদিও ঠান্ডা পড়েছে বলে একটু দইটা অসুবিধা হয়, কিন্তু তাও ভালো। আমি চেষ্টা করি যে ঘরে পাতা টক দই ইউজ করার, কিন্তু শীতকালে না দইটা ঠিকঠাক হতে চায় না, তো তার জন্য আজকে প্যাকেট কিনে নিয়ে এসেছি। তো এই দেখো আমিও রেডি হয়ে গেছি স্কুলে আনতে যাওয়ার জন্য, আর আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। ভীষণ টেস্টি আর হেলদি খেতে হয়, যদিও ঠান্ডা পড়েছে বলে একটু দইটা অসুবিধা হয়, কিন্তু তাও ভালো। আমি চেষ্টা করি যে ঘরে পাতা টক দই ইউজ করার, কিন্তু শীতকালে না দইটা ঠিকঠাক হতে চায় না, তো তার জন্য আজকে প্যাকেট কিনে নিয়ে এসেছি। আর এই যে চলে এসছে স্কুলের থেকে, আর স্কুল থেকে এসে এখন নতুন বায়না শুরু হয়েছে, খাও ঘরে যাবে না, ঘরে যাওয়ার আগে এই পার্ক আছে নিচে যে পার্কে একটুখানি খেলবে তবে সে ঘরে যাবে। সে নিজেই জুতো খুলে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, আমি তো জুতো খুলে দেবো না, ওর যা পারে করুক গিয়ে। আমি সর্বদা আমার দেরি হয়ে যাচ্ছে বলে আমি বলছি যে ঘরে গিয়ে পায়েস করবো, তা না, ওকে এখন খেলাতে হবে। ঘরে আমার এত কাজ পড়ে আছে আর ও এখানে বসে বসে লাফালাফি ঝাপাঝাপি করে চলেছে, দেখতে পাচ্ছ তোমরা? সেই সকাল থেকে বলছি যে পায়েস করব, দেখো এই সবে পায়েস বসাতে পেরেছি। তো দুধটা উতুল দেওয়া হয়ে গেছে আমার, আর এখানে আমি চালও দেখো ভিজিয়ে রেখেছিলাম একটুখানি। আর আমি কিভাবে পায়েস করি বলো তো,
দুধটা উতুল আসার পরে না খানিকটা দুধ আমি তুলে রেখে দিই, আমার মাকেও দেখি যে এরকম তুলে রেখে দেয়। আর তারপরে বাকি দুধের মধ্যে আমি চালগুলো দিয়ে চালগুলো আমি ভালো করে ফুটিয়ে নেব। আর যে দুধটা তুলে রেখে দিয়েছি না, তার মধ্যে কি করব বলতো, যে গুড়গুলো আছে একটু গুড়গুলো ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে রাখবো, তাহলে কি হয় গুড়টাও নরম হয়ে যায়। তো গুড়টা তো পায়ে অবশ্যই পায়ে সে মানে চালটা সেদ্ধ হওয়ার পরেই গুড় দিতে হয়, তো তখন দুধটা না তখন একটুখানি মানে বেশ ভালো খিরখির হয়ে যায় আর গুড়টাও নরম হয়ে টেস্টটা খুব ভালো হয়। তো আমি তো এরকম ভাবেই করি। আর এই দেখো বছরের প্রথম পাটালি গুড় দিয়ে পায়েস করতে শুরু করেছি, গুড়টা কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে, দেখছো তো দুধ ফুধও ছাড়েনি আর কালারটাও ভালো। জানি এখনো তো শীত তেমন পড়েনি, অত ভালো গুড় কোথায় পাবো, দুধ ছাড়েনি এটাই বেশি বড় কথা, আর কালারটাও বেশ ভালো এসে আর গন্ধটাও আমি ভালোই পাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এটাই যা। তো বছরের প্রথম নতুন গুড় আর চালের পায়েস অবশ্যই ঠাকুরকে প্রথম ভোগ নিবেদন করব, তো তারপরেই আমরা খাওয়া শুরু করব। তো তাই গপুকেও দেখো দিয়ে দিয়েছি, পুজো দিচ্ছি এখন আমি, পুজোর জন্যই রান্নাটা করেছি বললাম তো তোমাদেরকে প্রথমেই। দেখলে তো পায়েসটা রেডি হয়ে গেছে, আর শীতকাল চলে এসেছে, এখন তো পায়েস নলেন গুড়ের রসগোল্লা পিঠে পায়েস চলবেই বাঙালিদের, আমাদেরও চলবে। তোমাদের কেমন লাগলো, তোমরা কে কে এরকম পায়েস খেতে ভালোবাসো শীতকালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা আমি কালকে একটুখানি বেরিয়েছিলাম, কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো তোমার সাথে সাথে একটুখানি দেখাচ্ছি। বুঝতে পারছো কি, এগুলো সব হচ্ছে পুচকুর জন্য কেনা, পুচকুর চুলটা বাঁধার জন্য খুব প্রবলেম হচ্ছিল বলে এটা এনেছি, জানি না হবে কি না ওর মাথায়। এই চলে এসছে, এটাও তোমার, সবই তোমার। আর হচ্ছে এই ক্যান্ডিটা পুচকুর, তাই তো, কে এনে দিয়েছে? আর আমি কিনেছি এটা। এত কেনাকাটি কেন চলছে বলতো? আর এত কিছু কেনাকাটি কেন চলছে, এত কিছু না অল্প কিছুই কেনাকাটি করেছি, তো কেন চলছে বলতো? তো বিয়ে বাড়ির সিজন চলে এসছে, আছে আমাদের বিয়ে বাড়ি, আর পুচকুকে এগুলো কিনেছি, একটা খোপা মতন করার ইচ্ছা আছে, আর ওর জন্য একটা ড্রেস কিনেছি, চলো সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আসলে এটা লাস্ট টাইমে অর্ডার করেছি, তো একটা লেহেঙ্গা নেবো ভাবছিলাম, না এটা তো লেহেঙ্গাটা এত দুদিনের মধ্যে ডেলিভারি দেবে না, এটাই দিয়েছে। তো এটা 1250 টাকা মতন দাম নিয়েছে, আর বুঝতেই পারছো পুচকুরও পছন্দ হয়ে গেছে, তো এটাই পরে সে কালকে বিয়ে বাড়ি যাবে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনও ক্লিক করে দেবে। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।